আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আরও একটি দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সকালে ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। খুব ভোরে যদি ঘুম থেকে উঠতে পারেন, আপনার সব কাজই দেখবেন অনেকটাই এগিয়ে গেছে। আর আপনি যদি হন গৃহিণী, আমি প্রায় সময় 5টা বাজে ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে সেহেতু আমি 5:30টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিজের মতো করে একটু সময় কাটাই। নিজের শরীরে যতটুকু খাটবে সেতটুকু আমি ব্যায়াম করি আর একটু হাঁটাহাঁটি করি। ঘরের মধ্যে যতটুকু জায়গা আছে ততটুকুই হাঁটাহাঁটি করার চেষ্টা করি। এরপর গাছকে সময় দিই। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ধনে পাতার চাষ করেছি। ধনে পাতা তো অলরেডি উঠতে শুরু করেছে, আর যদি ধনে পাতা সম্পূর্ণ হয়ে যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা নর্মালি গাছ করেন তারা তো জানেন গাছে সাধারণত 2 টাইমে পানি দেওয়া যায়, এক হচ্ছে খুব ভোরবেলা আর এক হচ্ছে বিকেলে। এই 2 টাইম যদি পানি দেওয়া যায় গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকে। গাছ নিয়ে খুব একটা অভিজ্ঞতা নেই, কিন্তু যতটুকু আছে মোটামুটি আমার গাছ তো ভালোই থাকে। সে পানি দিয়ে অনেক কাজই এগিয়ে রাখবো। গাছে পানি দেওয়ার পর একটু প্রকৃতি উপভোগ করেছিলাম। সকালের প্রকৃতি আসলে দেখতে এত ভালো লাগে, আর এখন তো কুয়াশা পড়ে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেয়, এত ভালো লাগে আসলে। শীতের প্রথম প্রথম আবাসগুলো সবার কাছেই মন কেড়ে নেয়। আমার কাছে তো শীতকাল অনেক বেশি প্রিয়, তাই আপনাদের সাথে এত কথা শেয়ার করলাম। যাই হোক, বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি, দেখেই বুঝে যাচ্ছেন কি রান্না করছি। আজ বাচ্চাদেরকে সকালে সেমাই দিব, তাই সেমাইয়ের দুধটাকে জাল করে নিয়েছি গরম মশলাগুলো অ্যাড করে। এখন প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে আমি বাদামগুলো কিশমিশগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে বাদাম কিশমিশগুলো উঠিয়ে রাখবো, এরপরে ভেজে নেব আমি সেমাই। বাচ্চারা তো দেখা যায় বাদাম খেতেই চায় না। আমি চেষ্টা করি যে কোনোভাবে ব্লান্ড করে বা কোনো কিছুর সাথে দিয়ে দিয়ে বাদামগুলো খাওয়ানোর চেষ্টা করি। আর দুধের সেমাই তো আমার বাচ্চারা পছন্দ করে, সেই হিসেবে বাদামটা আমি ইউজ করার চেষ্টা করি যাতে ওরা খেয়ে ফেলে। বাদাম তো বাচ্চাদের জন্য অনেক উপকার, কারণ বাচ্চাদের নাকি ব্রেন ডেভেলপ করতে বাদাম অনেক বেশি উপকারে আসে। দুধটাকেই আমি জাল করেছিলাম, সেটা সেমাইয়ের সাথে অ্যাড করে দিয়েছি। সেমাই ঘিয়ের সাথে যেহেতু ভেজে নিয়েছি খুব একটা বেশিক্ষণ লাগবে না, অল্প একটু জাল করেই নামিয়ে ফেলবো। সেমাই রান্না তো কম বেশি সবাই জানেন, আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। সেমাই রান্নাতে সবচেয়ে ভালো উপকরণ হচ্ছে দুধ। দুধটা যদি ঘন হয় বা ভালো হয় তাহলে কিন্তু সেমাই রান্নাটা মজাই লাগে। খুব একটা আহামরি কিছু ইউজ করিনি, যা ইউজ করেছি তাতেই সেমাইটা কিন্তু অসাধারণ হয়েছে। এর ভিতরে বাচ্চারাও উঠে গেছে, আমি অনেকটা কাজে এগিয়ে রেখেছি। যেহেতু রান্নাবান্না করতে হবে রান্নার কাজটা এগিয়ে রেখেছি, এখন বাচ্চাদেরকে সেমাই দিব, নিজেরাও খেয়ে নিব। বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি কন্টিনিউ করছেন, এখনও আমার সাথে আছেন, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু আরও 10 জনের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অনেক বড় সুযোগ করে দেয়। কিশমিশ বাদামে ভরা সেমাইটি আসলেই অনেক অসাধারণ হয়েছিল। আমি এখানে 3 ধরনের বাদাম ইউজ করেছি আর কিশমিশ দিয়েছি। বাচ্চারাও খেয়ে অনেক বেশি উপভোগ করেছে, আর আমার ছেলে তো বাদাম অনেকটাই বেশি পছন্দ করে, তার জন্য উপকার হয়েছে। আর মেয়েকে তো বাদাম দিতে পারিনি, শুধু সেমাইটা আর দুধটাই খাইয়েছি। ভিডিওর কোনো অংশ যদি আপনার মন জয় করতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে নিত্য কোনো ভিডিও ছাড়া সবার আগে আপনার কাছে যেন নোটিফিকেশনটা চলে যায় আর আপনি ভিডিওটি উপভোগ করে নিতে পারেন। আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রেখে যেতে পারেন।
সেমাই খেয়েছি, সেমাইয়ের সাথে তো আসলে চা খাওয়া যায় না, তাই চাটা রান্না করেই লাক্সে রেখে দেবো, একটু পরেই খাবো। সেমাই যেহেতু অনেক মিষ্টি সেহেতু চাটা ব্যালেন্স করে না, তাই চাটা পরেই খাবো, বানিয়ে রাখছি, দুজনে পরে খেয়ে নেব। আমার ডেলি ব্লগে আমি কী কী করি না করি, সংসার জীবনে যা করা হয় তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আর যাদের ভালো লাগে তারা তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের প্রত্যেকটা কমেন্টসের আনসার করা আমি চেষ্টা করি, আর আপনার একটা কমেন্টস কিন্তু আমার পরবর্তী থাম্বনেল বা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ করে। চা বানানোর তো অনেক প্রকারই ধাপ থাকে, আমি সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি। এভাবে চা রান্না করলে মনে হয় যেন আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে। অনেকেই দেখা যায় আগে লিকারটা করে নেন, তারপরে দুধ চিনি গুলিয়ে নেন, আবার অনেকেই আছে লিকারটা করে দুধ চিনি গুলিয়ে আবার সেটা অ্যাড করে দেন। অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমি সব কিছু একসাথে অ্যাড করে দিতে পছন্দ করি। এভাবেই চা রান্না করলে মনে হয় যেন আমার কাছে টেস্টি মনে হলো। আর আমি যেহেতু চা প্রেমী, চাটা যদি টেস্টি না হয় সে চা আমি খেতেও চাই না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ছেলের বাবা বাজার নিয়ে এসেছে। ও প্রায় সময় সকালে বাজার পাঠিয়ে দেয়, আমার যা যা লাগে আমি লিস্ট করে দিই, ও বাজারগুলো আমাকে করে দেয়। এরপরে আমি সব বাজার গুছিয়ে নিই, বাচ্চাদেরকেও সামলাচ্ছি, বাজারও গুছাচ্ছি, এটাই স্বাভাবিক। মাসের অর্ধেক বাজারই করে নিয়েছি, বাকি অর্ধেক বাজার এখনও বাকি। টমেটো সসটা আমার বিডিটাই ভালো লাগে প্রাণ থেকে। আর চিনি গুঁড়ো চালটা শেষ হয়ে গেছিলো, এটা আনিয়ে নিয়েছি। বাজার সম্পর্কে কি বলবো, আসলে বাজার বলতে কিছুই নেই, যা হচ্ছে সবই ঊর্ধ্বমূল্য, আর আমরা মধ্যবিত্ত সংসারে এগুলো মেনে নিয়েই চলতে হবে। বাজারের মূল্য যেহেতু কমবে না, খাবারের মূল্য হয়তো কমে যাবে, আমরা যতটুকু খেতাম সেটার পরিমাণ হয়তো কমে যাবে, বাজার করা তো আর বন্ধ হবে না। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে 2023 সালে নাকি অনেক বড় দুর্ভিক্ষ দেখা দেবে। খাবার সংরক্ষণ করে রাখা নাকি খুবই জরুরি, কিন্তু ইনকামের চাইতে কি খাবার সংরক্ষণ করা যায়? এসব প্রশ্ন আমরা আসলে কাকে করব আমরা নিজেরাই জানি না, নিজেকে নিজে প্রশ্ন করতে করতে এক সময় আমরা নিজেরাই ক্লান্ত। কিন্তু এই খাবার সংকট আর দুর্ভিক্ষ নিয়ে আপনাদের একটুই চিন্তাভাবনা করা উচিত, করবেন অবশ্যই। অবশ্যই খাবার অল্প হলেও সংগ্রহ করে রাখবেন, আর দেখা যাবে যে বাজারে খাবার দেখাও যাবে না, কিনতেও পারবেন না, সেহেতু একটু হলেও সংগ্রহ করে রাখবেন যতটুকু আপনার সামর্থ্যে কুলায়। যদিও আমার এই কথাগুলো আপনার জন্য সান্ত্বনামূলক বাক্য, এই বাক্যগুলো যেহেতু আমাকেও সান্ত্বনা দেয় সেহেতু আপনাদেরকেও সান্ত্বনা ছুড়ে দিলাম। যাই হোক, বাজারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমি সবসময় যে কোনো কিছু আনালেই ডাবল ডাবল আনিয়ে রাখি, যেহেতু একটা শেষ হয়ে গেলে আমি আরেকটা ইউজ করতে পারি, বারবার তো আর বাজার করা সম্ভব হয় না। আমি কিভাবে মরিচ সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মরিচ যারা সংরক্ষণ করতে জানেন না, অনেক দিন ধরে সংরক্ষণ দেখা যায় করা যায় না। মরিচ সাধারণত খুব পচনশীল, খুব দ্রুত পচে যায়, ফ্রিজে রাখলেও দেখা যায় পচে যায়। এখন যেহেতু ঠান্ডা অনেকটাই ভালো থাকে, কিন্তু গরমকালে তো ভালো থাকতেই চায় না, মরিচ সংরক্ষণ করতে চাইলে আপনি অবশ্যই বোটা ছাড়িয়ে নেবেন। মরিচ বাছার আগে অবশ্যই দেখবেন যে কোনটা পচনশীল সেটা ফেলে দিবেন, আর যেটা একদম ফ্রেশ সেটা আলাদা করে রাখবেন। কারণ আপনি যদি পচনশীল মরিচের সাথে ভালো মরিচটা রাখেন, অবশ্যই ভালোটাও পচে যাবে। এই তো মরিচগুলো আমি মোটামুটি বেছে নিয়েছি, গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটা ফ্রুট গেট বাস্কেটে আমি সেটা সংরক্ষণ করছি। অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, যারা এখনও দেখেননি তাদেরকে দেখিয়ে দিলাম যে একটা টিস্যু দিয়েছি লেয়ার করে মরিচগুলো রেখে দিব, আবার উপরে টিস্যু দিয়ে দিব। টিস্যুগুলো অবশ্যই ভিজে গেলে চেঞ্জ করে দিতে হবে। এভাবে মরিচ রেখে দেখবেন, কাঁচা মরিচ কিন্তু ফ্রিজও বাইরে অনেক দিন ভালো থাকে। অনেকগুলো কাঁচামরিচ যদি বাসায় আসে তাহলে আপনি ব্লেন্ড করে পেস্ট করে রেখে দিতে পারেন, তাহলে সেই হিসেবে কাঁচামরিচ ব্লেন্ড করে আপনি দেখা যাবে আপনি আপনার তরকারিতে ইউজ করলেন, তাহলেও কিন্তু মরিচ ভালো থাকে। অনেকভাবে আসলে অনেক কিছুই সংরক্ষণ করা যায়, আমরা অনেকেই জানি না, যারা নতুন গৃহিণী তারা তো জানিই না, সেহেতু একটু শেয়ার করে দিলাম। যাই হোক, এখন কোকো ক্রাঞ্চটা আমি কন্টেইনারে ভরে নিচ্ছি। ঝটপট বাচ্চাদেরকে নাস্তা দিতে হলে এই পদ্ধতিটাই আমি অবলম্বন করি। দুধ গুলিয়ে নিলাম, কোকো ক্রাঞ্চ দিলাম, বাস বাচ্চাদের ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা হয়ে গেল। বাচ্চাদের অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি, যারা বাচ্চার মা আছেন তাদের জন্য হলেও একটু হলেও উপকারে আসে।
মাছ বাজার এনেছে কিছু, সেটা গুছিয়ে নিয়েছি। পরবর্তীতে আবার কিছু মাছ বাজার লাগবে। এর ভিতরে স্বপ্ন থেকে হাঁস আনিয়েছি। এই হাঁসটা স্বপ্ন থেকে আনার আমার একটাই কারণ, সেটা হচ্ছে এই হাঁসটা ফ্রেশ করে স্বপ্নতে এত সুন্দর করে বেছে রাখে যে না নিয়ে পারা যায় না। হাঁস তো আমি বাঁচতে পারি না, আর দেখা যায় যে এত ঝামেলা কে করবে, বাচ্চাদের নিয়ে তো ঝামেলা করাই যায় না। সেজন্য স্বপ্ন থেকে আমি প্রায় সময় হাঁস খেতে চাইলে আনিয়ে রাখি। আর শীতকালে তো হাঁস খেতে অনেক মজা, ছেলের বাবাও পছন্দ করে, তাই প্রায় সময় ও শীতকাল আসলেই হাঁস আনিয়ে রাখে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন হাঁসটা কতটা ক্লিন। ওরা আসলে বেছে রাখে, অল্প অল্প কিছু শুম থাকে, সেটা আমি বেছে নেব। যাই হোক, হাঁসটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে প্রিজার্ভ করব আর কিছু রান্না করব। আমি কিভাবে হাঁস রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা হাঁস নিয়ে নিয়েছি, হাঁসটাকে রান্না করব। তাই হাঁস পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আরেকটা কথা আছে, আপনি যদি নারকেল দিয়ে রান্না করতে চান তাহলে তো আরও ভালো। এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম আমি নারকেল দিয়ে হাঁস কীভাবে রান্না করি। আর হাঁস তো নারকেল দিয়ে আজকে রান্না করব না, কারণ হাঁস অনেকটাই গ্যাসের সমস্যা করে আর নারকেল তো অনেক বেশি গ্যাসের সমস্যা করে, সেহেতু আজকে নারকেলটাকে বাদ দেব। আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলোই আমি এক টেবিল চামচের মতো ইউজ করেছি। আর গরম মশলা অ্যাড করে দিয়েছি, আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে রান্না করা আর হাতে মেখে রান্না করার টেস্ট একটু আলাদাই আছে, সেজন্য আজকে হাতে মেখে বসিয়ে দেব। দ্রুততম কাজ করলে কিন্তু হাতে মেখে বসিয়ে দেওয়া কিন্তু অনেক সহজ। রান্না করছি, এদিক থেকে বাচ্চাদেরকেও খেয়াল রাখছি। দেখা যাচ্ছে বাচ্চারা খেলতে খেলতে একসময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, তাই দুজনকে দুটো খেলনা দিয়ে আলাদা করে রাখলাম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যেহেতু রান্না করছি ঝামেলার কাজ, সেহেতু খেয়াল তো রাখতেই হবে। যাই হোক, আমার মেয়ে পুতুল খেলছে, এটা দেখলে তো অনেক বেশি ভালো লাগে আর আমার শৈশবগুলো মনে পড়ে। অন্যদিকে 10 মিনিটের মতো হাঁসটাকে রেখেছি, আর অন্যদিকে আমি নিজের গাছের পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। নিজের গাছের আসলে কোনো কিছু রান্না করলে আমার কাছে এত ভালো লাগে আপনাদেরকে বুঝাতে পারবো না। নিজের হাতে চাষ করা কিছু খেতে পারলে আসলে নিজের কাছে ভালো লাগাটা এটাই স্বাভাবিক। আপনাদের কাছেও হয়তো ভালো লাগে আপনার গাছের চাষ করা কিছু যদি আপনি রান্না করতে পারেন, আর সেটা টেস্ট করে খেতেও মজা। যাই হোক, এদিকে মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই সফট হয়ে গেছে, এখন ডালটাকে অ্যাড করে দেব। পুঁই শাক কিন্তু এই মসুরের ডালের সাথে খুব ভালো যায় আর টেস্টটাও অনেক অসাধারণ লাগে। ডালটাকে আমি হাফ সিদ্ধ হতে দেব, ভালো করে কষে এরপরে আমি পুঁই শাকটা অ্যাড করে দেব। সাধারণ রান্নাবান্নাও কিন্তু অসাধারণ করা যায় যদি রান্না করতে পারা যায়। এই কথাটা আমার না, এই কথাটা আমার শাশুড়ির। তো ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পুঁই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি, ভালো করে কষে নেব। ডালটা সিদ্ধ হওয়াতে সাথে সাথে পুঁই শাকটাও সিদ্ধ হয়ে যাবে। পুঁই শাক রান্না করতে খুব একটা সময় লাগে না, এখনই হয়ে যাবে। দশ মিনিট ওভার হওয়াতে আমি হাঁসটাকে বসিয়ে দিয়েছিলাম, এখন হাঁসটা প্রায় কষে গেছে। যখন তেলটা উপরে উপরে উঠে আসবে তখনই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড করার একটাই কারণ, যেহেতু হাঁস মাংস একটু শক্ত থাকে সেহেতু সফট করার জন্য গরম পানিটা অ্যাড করা জরুরি। আমার না অনেকের কাছে কঠিন কাজ মনে হয়, কিন্তু আমার কাছে একটা শিল্প। রান্না করে অন্যকে খাওয়ানো, অন্যকে স্বাদ দেওয়া আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকালে দেখেছিলাম কুয়াশা আর এখন রোদ উজ্জ্বল আলো, এই প্রকৃতিগুলো আমি উপভোগ করি আর রান্না করি, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। ডালের সাথে সাথে পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এই রান্না আমার ডান। হাঁসটা মোটামুটি প্রায় অর্ধেক ডান হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করব আর সাথে আলু অ্যাড করব। আলুটাকে আমি কিউব করে কেটে রেখেছি, আলুটা সিদ্ধ হতে হতে বাকি হাঁসটাও সিদ্ধ হয়ে যাবে।
গ্যাস রান্না করার পর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভাজা জিরে গুঁড়ো দিতে কখনোই ভুলবেন না, কারণ হাঁস রান্না করার পর ভাজা জিরে গুঁড়ো দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে প্রায় সময় আমি হাঁস হাঁস বলছি, আসলে হাঁসের মাংস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, কথায় কাজে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।